অঘৃতলা ডিআরডি চেয়ারম্যানের দুর্নীতির পর্দাফাঁস ধীরে ধীরে কেঁচো খুঁড়তে গিয়ে সব বেরিয়ে পড়ছে ততই ততিবারছে খুব কার্যচরী মহলে এমনকি নবগঠিত বোর্ডের সদস্যদের মধ্যেও বোর্ড চেয়ারম্যান ও বোর্ডের এক সদস্যের দুর্নীতির নীল নকশা শুধুমাত্র 16 কোটি টাকাই নয় গোমতী ডেরের সার্বিক উন্নয়নে এবং এর সঙ্গে যুক্ত কৃষকদের সার্বিক বিকাশের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের প্রতিও 19 কোটি 50 লক্ষ টাকা সূত্রের খবর ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার থেকে ১৩ কোটি টাকা জমা পড়ে গেছে গোমতী সমবায়ের ব্যাংক এসেছে কেন্দ্রীয় কৃষক কল্যাণ মন্ত্রক থেকে অভিযোগ এই অর্থ হাফিজ করতে ফন্দি ফিকির খুঁজছেন চেয়ারম্যান থেকে বোর্ড সদস্য কত তাড়াতাড়ি লুট করা যায় এ নিয়ে চলছে প্রতিযোগিতা বিনা দরপত্রে কোটি কোটি টাকার সামগ্রী কেনা হচ্ছে পাশাপাশি হচ্ছে গৌরী সেনের টাকায় ভ্রমণও পাউডার দুধ কেনার নামে বেঙ্গালুরু ভ্রমণ করে এসেছেন চেয়ারম্যান বোর্ড সদস্য সুমন ঘোষ ও ডেয়ারের ম্যানেজার অলোক রঞ্জন রায় যেখানে প্রয়োজনে একজন গেলি হয় সেখানে গেছেন তিনজন কর্মচারী মহলের বক্তব্য কথায় কথায় বোর্ডের চেয়ারম্যান সমীর দাস ও বোর্ড সদস্য সুমন ঘোষ এক মন্ত্রীর সাথে ঘনিষ্ঠতার কথা বলে থাকেন প্রশ্ন উঠছে জোট সরকার কি এই স্বনাম ধন্যদের নিয়ে বোর্ড গঠন করেছেন আগরতলা ডিয়ারির শ্রী বৃদ্ধির জন্য নাকি গঙ্গা প্রাপ্তি নিশ্চিত করতে কয়েক মাসে সমীর সুমন জুটি যে সব কাণ্ড ঘটিয়েছে সেই জল অনেক দূর গড়াবে বলে ধারণা তথ্যবিজ্ঞ মহলের ব্যুরো রিপোর্ট চ্যানেল দিনরাত